যা দেখে আমার বাচ্চা নদীতে পানিতে ভাসতেছে। কই মাথায় থুইলে উকুনে খাবো, নিচে থুই না পিঁপড়ে খাবো, এত ভালোবাসছি আমার বাচ্চাটারে। আল্লাহরে মনে একটা নীলা খেলা দেখেন, যখনই ছোট থেকে বড় হইলো, যখন আম্মা আম্মা কথা ডাকা শুরু করলো, তখনই আবার আমার সন্তান আমার বুকে থেকে আল্লাহ পাক নিয়ে গেল। আসসালামু আলাইকুম, আমরা বরাবরের মতো আবারও হাজির হয়েছি সেই আমেনা আপুকে নিয়ে। আজকে এই ভিডিওতে আমেনা আপুর জীবনের কথা আমরা শুরু থেকে শুনব এবং আপনাদেরকেও শোনাব, আমাদের সঙ্গেই থাকবেন। তো আমেনা আপু, আসলে আপনার যে জীবনের ঘটনাগুলো একদম সম্পূর্ণ একটু বলেন তো, মানে কী হয়েছিল আসলে, কি কারণে আপনার আজকে এই পরিণতি? ভাইয়া, আমার 2013 সালে বিয়ে হয়েছে, আজকে মানে 9 বছর বিয়ের। বিয়ের আগে টুকটাক গান করতাম, আমার শ্বশুর বাড়ির লোক তারা জানতো, প্রোগ্রামও করতাম, প্রোগ্রাম করে যা ইনকাম করতাম আমার হাজবেন্ডের হাতে তুলে দিতাম। যতদিন টাকা দিতে পারছি ভাইয়া, ততদিন আমার ভালোবাসছে, আমার শাশুড়ি ভালোবাসছে। এখন সামনে 2 বছর করোনা গেল, তা তো দেখতেই পারলেন। এখন এখন কোনো স্টেন্ট প্রোগ্রাম আমি পাই না, কোনো টাকা কামাইতে পারি না, দেখে নানান কথা, আমার শাশুড়ি অত্যাচার করে, আমার স্বামী অত্যাচার করে। তারপর আরেকটা ভাইয়া, কারণ আমার আমার কোনো সন্তান হয় না। পরে কত বছর হলো আপনার বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 9 বছর। অনেক ইয়ে করছি, আল্লাহ পাক আমার সন্তান দেয় না, সন্তান দেওয়ার মালিক তো উপর আল্লাহ। আমি কি অবশ্যই আমি কি করবো বলেন? এই সেই ইয়েতে টাকা দিই নেবি দেয় এই কথা বলে সারাক্ষণ। আমার শাশুড়ি বলে, তুই আট খুনি, তুই আমার সংসারে আমার ছেলের সংসারে আইসা আগুন ধরাই দিস, যা তোর মতো মেয়ে দরকার নাই, আমার ছেলের আরেকটি বিয়ে করামো, নানান কথা বলে ভাইয়া। এর জন্য এই হ্যাঁ আচ্ছা আছে কি আশেপাশে? আচ্ছা নিয়ে আস। পরে ভাইয়া, পরে আমার আম্মু বললো কি যে যাক ইয়ে হয় না কি দিতে, আমাদের এখানে একটা বাচ্চা পাইছি, তাহলে নিবি আমি আম্মু দাও। আচ্ছা ধন্যবাদ, একটু বসতে পারলে ভালো। পরে ভাইয়া, আমার আম্মু বললো যে তোর সংসারে অশান্তি, তোর স্বামী শাশুড়ি এরকম বলে, আম্মু তাহলে আমি একটা মেয়ে তোরে নিয়ে দিই, তাহলে মেয়েটা নিয়ে দিলে তোর সংসারে শান্তি ফিরে আসবে ভাইয়া। পরে আমার আম্মু একটা কন্যা সন্তান আমার বুকে আইনা দেয় নেই, আমি একবারে মানে এটা হচ্ছে পালো। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট তো একবারে একবারে 2 দিনের একটা বাচ্চা আমি নিছি। 2 দিনের বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, 2 দিনের বাচ্চা। 2 দিনের বাচ্চা কে দিল, কিভাবে পাইলেন? মানে আমাদের এক পাড়ার এক বাচ্চার ইয়ে করতে পারে না, তার মার অনেক অসুবিধা হয়েছিল, মানে বাচ্চা পেটে থাকাকালীন তার অন্যরকম একটা ইয়ে হয়েছিল, এর জন্য পাল্টে দিছিল। তার অনেকগুলো ছেলে সন্তান নাকি? হ্যাঁ হ্যাঁ, তার অনেকগুলো ছেলে সন্তান। পরে ওখান থেকে আমার আম্মা আমার কোলায় না দিল। পরে আমার বাচ্চা থাকাকালীন ভাই আমার খুব সংসারে সুখ শান্তি খুবই, মানে আমার মেয়ের ভালোবাসার কারণে আমি ভালোবাসা পাইছি, আমার স্বামীর কাছে ভালোবাসা পাইছি, আমার শাশুড়ির কাছে, ফ্যামিলির কাছে ভালোবাসা পাইছি। পরে ভাইয়া, বাচ্চাটা যখন আমার কোলে আসলো, আমি খুবই খুবই সুখী ছিলাম, আমার মতো তো পড়তে পারে না, আমার মতো সুখী কেউ নাই। বাচ্চাকে বুকে পাইয়া আমার বুকটাও শান্তি হয়েছে। ওর বাবা, আমি, সবাই আমার মেয়েটার এত আদর করছি যে মা কয় মাথায় থুইলে উকুনে খাবো, নিচে থুই না পিঁপড়ে খাবো, এত ভালোবাসছি আমার বাচ্চাটারে। আল্লাহরে মনে একটা নীলা খেলা দেখেন, যখনই ছোট থেকে বড় হইলো, যখন আম্মা আম্মা কথা ডাকা শুরু করলো, তখনই আবার আমার সন্তান আমার বুকে থেকে আল্লাহ পাক নিয়ে গেল। মানে কিভাবে ভাইয়া, মানে কুরবানির ঈদের 4 দিন পরে আমার বাচ্চা বলতেছে, আম্মু আম্মু আমি রুটি খামু, রুটি খামু। আমি মা রুটি খাবা? কয় হ্যাঁ আম্মু রুটি খামু। পরে ওর জন্য আমি 2টা রুটি বানাইতেছি, আমার ওখানেই বসা ছিল, পরে পলকে উঠে গেছে, আমি রুটি বানাইতেছি, পরে ওই টাইমে ছিল না আমার পাশে। পরে আমার ভাবি বলতেছে কি রে সুবর্ণা কই, সুবর্ণা কই, আমি কই ভাবি দেখেন তো খেলতে গেল নি। পরে আমার পাশের বাড়ি এক গিয়া ডাকতেছে যে নদীতে কি এজন ভাসিয়ে রয়েছে। ভাই আমি এই কথা শুই না, জাপ দেয় আমি নদীতে, তো জাপ পেয়ে পড়ছি, যা দেখে আমার বাচ্চা নদীতে পানিতে ভাসতেছে। কত ডাক্তারখানায় কত জায়গায় নিয়ে গেলাম ভাইয়া। কপালে সুখ ছিল না না ভাইয়া। এরপর থেকে আমার স্বামী আমার শাশুড়ি বলে যে তুই 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 তো এমনি তো বাচ্চা দিতে পারিস না, যাও মনে একটা আনলি তাও তুই খেয়ে ফেলাইলি। এটা নিয়ে নানান অশান্তি ভাইয়া, নানান ইয়ে করে ভাইয়া। এটা আসলে আপনার দোষ কি?
আপনি কি চাইছিলেন যে আপনার মেয়ে পানিতে ডুবে মরে? কি কোনো মা কি চাইবো যে তার সন্তান মরুক বলেন ভাইয়া? কোনো মা কি চাইবো? আচ্ছা, তারপরে ওই যাদের কাছ থেকে পালক নিয়েছিলেন তারা কোনো কিছু বললো না? তারাও বলছে যে কি রে তুই আমার মেয়েটা দেখতে পারিস না, নানান কথা বলছে। তারপরে থেকে স্বামী দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না, সবাই আমার সাথে ইয়ে করে। যেমন আমার বাসায় গেছি সে আমার ভাই করে দিয়েছে, আমি খুবই জমবে ওর। আমার কোনো যাওয়ার জায়গা নাই ভাইয়া। মনে করেন বিয়ের আগে টুকটাক গান টান করতাম, এই গানই ধরতে পারলেন আমার জীবনে, এই টুকটাক গান নিয়ে আমি থাকতে চাই ভাইয়া। আচ্ছা, গান নিয়ে থাকতে চান, এটা আসলে দর্শকের হিসাব, আর আপনার ভাগ্যে যদি থাকে, উপর আল্লাহ যদি মানে যে সহানুভূতি দেখায়, তাহলে হয়তো আপনি মানে দর্শকের সাড়া পেতে পারেন। আর সাড়া পেলে মনে করেন যে আমিও আপনার জন্য আছি, দেখা যাবে, চেষ্টা করব। তো যাই হোক, আপনি দর্শকের উদ্দেশ্যে আরও একটু গান শোনান, এই অবস্থাতেই মানে এখন উপায় নেই। আচ্ছা ভাইয়া, ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনেরে পাখি একবার মাহুলা, বলো মনেরে পাখি, ভাবে কেউ কারো নয়
ধন্যবাদ আমেনা আপুকে।